সাজানো হয়েছে এবং আপনাদের এক এক করে বলি এবছর মাকে প্রতি বছরই আমরা চেষ্টা করি যে মায়ের নতুন কিছু গহনা তৈরির জন্য এবছর এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য খুব একটা কিছু করা যায়নি তাই কারিগরও পাওয়া যায়নি মার সব হাতের গয়না পরেন মা মানে ডাইসের বা কোনো রকম মেশিনের গয়না মা পরেন না পরাই না আমরা এবছর এই এই চোকারটি মাকে দেওয়া হয়েছে এবার বানিয়েছেন এই চোকারটি আমাদের খুবই পারিবারিক বন্ধু অভিজিৎ দাস মহাশয় এবং আমি কোনোবার এটা নাম বলি না এবছর বলে দিই এই যে মা বুকের কাছে পড়ে আছেন এটিকে বলা হয় অহেন বর্ম এই বর্মটি মায়ের মা আমাদের যেহেতু এক হাতে ত্রিশূল থাকে এবং আরেক হাতে পদ্ম থাকে মানে যুদ্ধের কথাও বলেন আবার শান্তির কথাও বলেন তাই এই অহেন বর্ম মাকে রক্ষা করে এবং এবছর মা যেহেতু আমাদের কন্যারূপে পূজিতা হন সেই জন্য এই অহেন বর্মটি আগে পরানো হয়েছে কারণ মায়েরও সুরক্ষা খুব প্রয়োজন এবং এই যে ফুলের মালার দেখছেন সমস্ত স্যানিটাইজ করে পরানো মা লক্ষ্মীকে সাজানো হয়েছে তাকেও দেওয়া হয়েছে এবছর তার জন্য তৈরি হয়েছে এই চোকারটি এই চোকারটি স্পেশালিটি হচ্ছে এটি বাংলার ডিজাইন কিন্তু নয় বাংলার নকশা ডিজাইন নয় আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে চোকারটি এটি বাংলার নকশা ডিজাইন নয় কিন্তু দেখুন মায়ের গলাতে দেখলেও বুঝতে পারবেন এটি কিন্তু গুজরাটির ডিজাইন এবং গুজরাটির একটি বিশেষ অঞ্চলের ডিজাইন এই ডিজাইনটি আমি কপি করি এবং বারবার ধরে এঁকে বুঝিয়ে বানানো হয়েছে মা সরস্বতী এই যে মা লক্ষ্মীর জন্য আগের জন সরস্বতী ছিলেন এটা লক্ষ্মী মা লক্ষ্মীর জন্য একই সমস্ত কিছু বানানো হয়েছে আর